इट्स मी मोमिता एंड वेलकम बैक इनटू माय चैनल मेमोरी बॉक्स ऑफ मोमिता। तो आज के আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার দুর্গাপূজোর জুয়েলারি কালেকশন। কিছু আছে গোল্ডেনের উপরে আর কিছু আছে সিলভারের উপরে। তবে গোল্ডেন সিলভার যাই থাকুক না কেন, আমার সমস্ত জুয়েলারি কেনা মিশো থেকে। তো আমি আজকে আমার মিশোর জুয়েলারি হল তোমাদের সাথে শেয়ার করছি। তো হোপ তোমরা এনজয় করবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মাস্ট মাস্ট মাস্ট। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। তো দেখো এই যে ঝুমকো কানের দুলটা আছে এটা পুরো সিলভারের উপরে আছে, হালকা সিলভার কালার আছে, ওপরে এরকম একটু গোল করা আছে, তারপরে ঝুড়ি ঝুড়ি নামানো আছে পার্লের কাজ করা। তো ওয়েস্টার্ন ইস্টার্ন শাড়ি যে কোনো ড্রেসের সাথে কিন্তু এই ইয়াররিংটা খুব সুন্দর লাগবে। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। এটা 125 প্রাইস নিয়েছিল আমাকে মিশো থেকে। এই যে ইয়াররিংটা এটাও তোমার 125 125 টাকা। আর এ প্রথম ওপরটা এরকম গোল করা আছে, তারপরে এরকম আয়না বসানো আছে, মানে রাস্তায় ঘুরতে জন্য যদি মনে হয় কি ঘুরে মুখ দেখবো তো যে কেউ এই আয়নায় মুখ দেখে নিতে পারে একদম। তো এইরকম আছে, আয়নার কাজ করা আছে, আর সাইডটায় তোমার এরকম এরকম পুঁথির নিচে ঝোলানো আছে আর কি। তো এই দেখো এই যে ইয়াররিংটা আছে এইটা এরকম গোল্ডেন কালারের আছে, তার সাথে লম্বা এরকম পার্লের বিট করা আছে, আর নিচটায় একটা পার্লেরই ঝুমকোর মতো দেওয়া আছে। একটু লং লং এ আমি ইয়াররিং কিনেছি। এটা তো যে কোনো রকমের শাড়ি আর লেহেঙ্গা যে কোনো কিছুর সাথে তোমরা ইজিলি ক্যারি করতে পারবে। ব্যাস এই দুটো কানের দুল আর সিম্পল, আর কিচ্ছু না, হালকা একটু মেকআপ বেরিয়ে যাবে, পুজোয় দেখতে একদম জাস্ট অসম লাগবে। তো এই মাংটিকাটাও তার সাথে দিয়েছে। কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু জানিও। এটা তোমরা এরমভাবেও পরতে পারো, বা মুসলিম ব্রাইডসদের ক্ষেত্রে এটা কিন্তু এইভাবেও পরা যায়। তো দেখো নেক্সট ডে এই জুয়েলারিটা, এটা তোমার 163 এরম একটা নিয়েছিল মিশো থেকে, আর এটা এরকম একটু গোলের ওপরে আছে অক্সিডাইজি, আর তার ওখানে গোল গোল করে তোমার হালকা পুঁথি দিয়ে কাজ করা আছে। আর এটার সাথে আরেকটা জিনিসও আমাকে দিয়েছে, তো সেটা হলো এই ফিঙ্গার রিংটা। তো এই ফিঙ্গার রিংটাও কিন্তু এটার সাথেই এসে যায়। আচ্ছা নেক্সট আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখো, এরকম একটা মাছের মতো তোমার ইয়াররিংটা আছে, আর এর সাথে কিন্তু শুধু ইয়াররিং আসেনি, এর সাথে এসেছে তোমার এই নেকলেসটাও 170। নেক্সট আমার ঝুলিতে লাস্ট ইয়াররিংটা আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটাও একটা অক্সিডাইজ ইয়াররিং, এটা হচ্ছে তোমার এরকম এলিফ্যান্ট ইয়াররিং। দেখো এই যে এরকম আছে জুয়েলারিটা, আর এটার তোমার প্রাইস নিয়েছিল 138 138 টাকা। তো চলো আজকের মতো ভিডিও এতটাই, দেখা করবো তোমাদের সাথে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।